আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন দর্শক আজ আমরা আসলাম গাজীপুর কালিয়া করে তো আপনারা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিও ভাইরাল হইতে দেখেছেন যে একটি মাজার একটি মাজার তৈরি হয়েছে সেখানে অনেকে অনেক দূর দূরান্ত থেকে এসে মানত করছেন এমনকি আমরা দেখলাম পানিতে টাকা ভাসে আপেল ভাসে কলা ভাসে তারপরে বিভিন্ন ফল ফ্রুট বাসে পানিতে মানে এগুলো মানুষের দান করতেছে এমন কি আরেকটি দেখছি বিভিন্ন জনে এসে বোতল করে দুধ ঢেলে দিচ্ছে তাদের মনের বাসনা পূরণ করার জন্য ইতিমধ্যে আরেকটি জিনিস দেখলাম আমরা একটি মুরগি একজনে মানত করে এনে পানিতে ফেলে দিয়েছে কিন্তু এরপরে দেখলাম আরেকজন সেই মুরগিটি তুলে নিয়েছে এবং অনেকে খাসি নিয়ে আসছে এখানে ব্যাপক খাওয়া দাওয়ার আয়োজন হচ্ছে তো আজকে আমাদের সামনে যে ভনটি আছে আমরা শুনবো আসলে উনি কোথা থেকে এসেছেন এবং কেন এসেছেন বা এই পর্যন্ত তার কি ধরনের মনের আশা পূরণ হয়েছে আসসালামু আলাইকুম

দশ বছর দশ বছর হয়েছে বিয়ে করেছেন কি পারিবারিকভাবে বিয়ে হয়েছে নাকি মানে রিলেশন করে না পারিবারিকভাবে আপনাদের এলাকারই একই এলাকায় না হ্যাঁ আমার খালাত ওই লাগে খালাতো ওই হ্যাঁ ও নিজেদের ভিতরে খালাতো ওইকে বিয়ে করে ফেলছেন প্রিয়দর্শক আচ্ছা আপু আমরা একটা জিনিস জানতে চাই এখানে আপনি কত বছর ধরে আসেন যে আমার বিয়ের

আচ্ছা আপনি যেহেতু মুসলমান আমি আপনার কাছে আসলে এটা এখানে যেটা হচ্ছে এটা কি ইসলাম কতটুকু এটা সমর্থন করে ইসলাম তো সমর্থন করবোই না তারপর অনেকে আসে বিশ্বাস বুঝে যে আল্লাহ লাগে দুটাই লাগে আল্লাহ লাগে ইল্লাহ লাগে বলতে ইল্লাটা কি ওই যে বলেন যে মুখের কথা একটা হ্যাঁ ইল্লাটা ওই যে মানে পানি থেকে আপনি টাকা ভাসিয়ে দিবেন হ্যাঁ তো এটা হ্যাঁ অনেকে দেখলাম দুধ ঢেলে দিচ্ছে হ্যাঁ আপনি আজকে কি দিয়েছেন আমি

যে আসেনি আমি এই খালি অনুষ্ঠান করলে দিলে দাওয়াত দিয়েছে মানে এখন আপনি দাওয়াত খেতে এসেছে আমার মানে এটা মানে এটা কি আপনি মনে করেন যে এটা পিকনিক স্পট হয়ে পড়েছে অনেকে ওই যে বনভোজন খেতে যায় এরকম করে গেছে হ্যাঁ একটু আগে দেখলাম একটি গ্রুপ এসেছে একদম ঢোল সানাই নিয়ে পুরো নাচ গান করে আপনি কি তাদের দলের সদস্য নাকি না হ্যাঁ এখানে দেখলাম অনেকে নাচতেছে বা কেউ কেউ নাচতে নাচতে জ্ঞান হারিয়ে ফেলছে করেন হ্যাঁ আচ্ছা আপু আপনি লাস্ট মানে এখানে যে আসছেন বা লাস্ট আপনার যে দেশবাসীর কাছে বা আপনি একজন মুসলমান হিসেবে কিছু বলার থাকলে বলেন আমরা বিদায় নিব আর কি বলবো কিছু বলান নাই মনরা কলেন খুশি আসে আর খুশি আসে না তাই তো হ্যাঁ প্রিয় দর্শক আপনারা দেখছেন উনি আসছে আসলে এখানে অনেক মানুষের সাথে বা তার যে রিলেটিভ আছে তাদের সাথে ঘুরতে এসেছে তো আমরা এখানে আরো যারা আছে তাদের কাছ থেকে জানতে চাইবো যেন তারা কেন এসেছেন বা তাদের আশা স্বপ্ন বা যে মানত করেছিলেন সেটা কতটুকু পূরণ হয়েছে শেফ যেন আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম